أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم مدینہ آنے والا ہے جھکا لو اب ادب سے سر جھکا لو اب ادب سے سر مدینہ آنے والا ہے 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 پہلا دے ساقیا ساحر مدینہ آنے والا ہے پہلا دے ساقیا ساحر مدینہ آنے والا ہے عطا اب کیف مستی کر عطا اب کیف مستی کر مدینہ شبابتی مولوان بکتب استابن پروین محفلی رئی ادیبشن جنی সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন। সুদূর ঢাকা থেকে কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শমশের আলী সাহেব দামত বরকাতুহ। এখন সভাপতির মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وبارك وسلم আজকের সিরাতুন নবীর অনুষ্ঠানের এই দিনে যারা সিরাতুন নবী উদযাপন করছেন সেই কমিটির সকল সদস্যবৃন্দ আজকের বক্তাগণ মেহমানবৃন্দ এবং আমার সামনে সমবেত আশেক রসুলগণ আসসালামু আলাইকুম। আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। এর আগে কয়েকবার এসেছি, গত বছর আসতে পারিনি, এজন্যে আমি খুব দুঃখিত ছিলাম। এই যে সিরাত মাহফিল চালু করেছিলেন আলেমে দিন আশেক রসুল শাহ সাহেব কেবলা চুনুতি, ইনি যে কি একটা জিনিস আপনাদের জন্য সম্পদ রেখে গেছেন এটা আপনারা ধীরে ধীরে বুঝবেন। আমি প্রথমে আল্লাহর কাছে এই মোনাজাত করি যে যতদিন পৃথিবী থাকে ততদিন পর্যন্ত তার প্রতিষ্ঠিত এই সিরাত মাহফিল যেন বজায় থাকে। আরো প্রার্থনা করি যে আজকে আমরা যখন এই রবিউল মাস উদযাপন করছি, আমরা এরপরে বলবো কার জন্মদিন আমরা উদযাপন করছি। যখন এটা করছি তখন চন্দ্র মাসের ক্রমবিকাশে আজকে আমরা ডিসেম্বর মাসে 16 ডিসেম্বরের এই অনুষ্ঠানে এসে পৌঁছেছি। তো আমরা আল্লাহর কাছে আবার মোনাজাত করছি। এই 16 ডিসেম্বরে আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের যেসব সন্তানেরা এই দেশের প্রাণ দিয়েছে, ইন্তেকাল করেছে, তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আমাদের দেশের সুখ সমৃদ্ধি কামনা করছি। সভাপতির কাজ হলো মোটামুটি কিছুটা সাম আপ করা এবং দু একটা দিক আলোকপাত করা। আমি আজকে যারা এই অধিবেশনে আসরের পর মগরেব থেকে এই পর্যন্ত আপনারা শুনেছেন কয়েকটা বক্তৃতা, এর মধ্যে একটা ছিল মা বাবা সন্তানের কথা। তো ওখানে আমি যদি ভুল না করি একটা কথা বোধহয় বক্তারা তো জানেনি, কিন্তু সবসময় সময়ের অভাবে সব কথা বলতে পারেন না। এই যে আমরা আজকে নামাজের সময় বললাম
মোনাজাত করলেন, রব্বির হামুমা কামা রব্বি ইয়ানি সাগিরা, তিনবার বললেন। তা আমরা প্রায় মোনাজাতের সময় এটা বলি, যখন বলি তখন তো এটা আমরা আমাদের প্যারেন্টসের কথা বলি, যে তারা হামহুমা রব্বির হামুমা কামা রব্বি ইয়ানি সাগিরা, যখন কবির এবং সাগির, কবির হলো বড় আর সাগির হলো ছোট, তাদের এই ছোটবেলায় আমাদেরকে যেভাবে তারা রহম করেছে, আমাদের পরে দয়া করেছে, তুমি তাদের উপর সেই রকম দয়া করো। তো এই কথাটা, এটা আমাদের ইমানের অঙ্গ এবং আমাদের প্রার্থনা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কোরআনে শিখিয়ে দিয়েছেন, এই জন্য আমরা মোনাজাতের মধ্যেও এই কথাটা বলি। এই একটি কথা আমি আপনাদের মনে করিয়ে দিলাম। দ্বিতীয় কথাটা একটা, এই কোরআনে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হলো যদি অন্য একটা ধর্মের লোক ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন তাহলে তার অনেক বাধা, তার আত্মীয় স্বজন তাকে বিফ্রেন্ড করে, নাও তোমারে আমি আর দেখবো না, তুমি ইসলাম ধর্ম, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তার খাওয়া তার কাপড় চোপড় জমা জমি এটা সেটা বন্ধ হয়ে যায়। এই জন্যে জাকাতের বিধানের মধ্যে কিন্তু নতুন, আপনারা আমরা সবসময় এটা খেয়াল করেন, খুঁজে খুঁজে বার করতে হবে, যারা ধর্মান্তরিত হয়েছেন তাদের মধ্যে ওই নটা ক্যাটেগরি জাকাতের মধ্যে একটা ক্যাটেগরি আছে, যা যারা নিউলি কনভার্টেড তাদের, কারণ তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকে, ন মুসলিম যারা আছেন তারা, তাদের ইমান খুব বুলন্দ হয়। আমরা কিন্তু আমাদের ইমান, এটা বলেন যে আমরা মুসলমানের ঘরে জন্মেছি বলে ইসলাম, কিন্তু আপনি যদি বলেন আমি ইসলাম কোন দিন আমি ইসলাম গ্রহণ করলাম, আমরা কেউ ইসলাম গ্রহণ করি নাই, এটা জন্ম জন্মসূত্রে আমরা ইসলাম হয়েছি, বাপদাদা নামাজ পড়েছে আমরা নামাজ পড়ি, বাপদাদা রোজা রাখে আমরা রাজ করি, কিন্তু যারা একবার জেনে শুনে কল্পনা করেন সেই আরবের সময় যখন যখন মূর্তি পূজা হতো, তারপরে যখন আল্লাহর কথা আসলো, তখন যারা জেনে শুনে করলো একটা রিভলিউশনের মতন করলো, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সামনে সকল সমান, কারো পরে জুলুম করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, নারীদের পরে অত্যাচার করা চলবে না, সন্তান হত্যা করা যাবে না, কৃতদাস রাখা যাবে না, এগুলো একটা সোশ্যাল অর্ডার হিসেবে এসেছিল। তা আমরা তো এটা, যারা নতুন হয় তারা কিন্তু জেনে শুনেই হয়, এই জন্যে আপনারা যদি দান খয়রাত করেন এবং বিশেষ করে যাকাত দেন, তো এই কথাটা মনে রাখতে হবে যে এই বাবা মা তাদেরকে যেহেতু দেখে না, সুতরাং তাদের হেল্প করা। আর যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো, কোরআনে আছে যে সে ধর্মান্তরিত হওয়ার পরেও আল্লাহ তাআলা কীরকম কনসিডারেশন বাবা মার, বলছে তুমি বাবা মাকে দেখবা, অর্থাৎ একটা হিন্দু যদি মুসলমান হয়ে যায় সেই হিন্দুর কাজ কিন্তু সে বাবা মা মূর্তি পূজা হলে, বা একটা খ্রিশ্চান বা একটা ইহুদি বা অন্য যে কোনো ধর্মের লোক যদি আমাদের এখানে ধর্মান্তরিত হয়, সে কিন্তু তার বাবা মাকে দেখবার জন্যে আল্লাহ তাআলা কোরআনে তাকে নির্দেশ দিয়েছেন। কত বড় রহম বাবা মার পরে, কত বড় রহম যে বাবা মা যাই করুক না কেন, তুমি সত্য পেয়েছ, ওরা সত্য পায়নি, কিন্তু তুমি ওদেরকে বিরত থাকবে না, সেবা করবা। তো এই দুটো কথা আমি একটা বলি। আর একটা জিনিস আছে, সেটা খুব সায়েন্টিফিক, আমরা আপনারা অনেকেই শুনেছেন যে বড়পীর সাহেবের, বড়পীর সাহেব মায়ের গর্ভ থেকেই কিন্তু কোরআন জন্মে ভূমিষ্ঠ হয়ে তিনি কিন্তু কোরআন, এটা বলা হয় যে তিনি যেন কোরআন পাঠ করেছেন, এটা আমরা শুনি। তো এটা অনেকের কাছে মনে হয় জানি এটা কিরম কথা, জন্মেই কোরআন পাঠ করা, এখনকার সায়েন্স বলছে অন্য কথা, যে জন্মের পর থেকে শিশু শেখে না, শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন মা যা করে শিশুর উপর তার প্রভাব তখন হয়। মা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার এই কোরআন তেলাওয়াতের দিকে ঝোঁক যায়, মা যদি অনেক আজেবাজে জিনিস খায় তাহলে তার এফেক্ট পড়ে শিশুর পরে, মা যদি ভালো এটা সঙ্গীত করে
अर्थात हामद नाथ करे तार एक इफेक्ट पड़े तेरे आमी बोली जे रवीन्द्रनाथेर रवीन्द्रनाथ आपनी जानें जे ब्राह्मधर्मे छिलेन एबं सेखाने एक मे बा द्वितीयम आल्लाह एक छाड़ा दुई नाई तो रवीन्द्रनाथेर घरे एरा बला हतो देवाने हाफिज जेसब महिलारा गर्भवती हतें तादेर सामने देवाने हाफिज पढ़ा हतो केन না আইডিয়াটা ছিল তাদের ঘরে দেওয়ানে হাফিজ পড়তেন যে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা কাব্য তাতে দেওয়ানে হাফিজ কত বড় রকম একজন প্রসিদ্ধ কবি যে কাব্যে তাদের একটা প্রভাব রাখবে তার মানে মোট কথাটা হলো এই যে বাবা মা বিশেষ করে মায়ের এমন করা জিনিস করা উচিত যে সন্তানের শিক্ষা কিন্তু জন্মের পর থেকে হয় না মাতৃগর্ভ থেকেই সন্তানের শিক্ষা শুরু হয় এই কথাটা বলা তা আপনারা সবাই খেয়াল রাখবেন যে মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক এখন আমরা এতদিন পর বলছি যে মাতৃদুগ্ধ পালন মাতৃদুগ্ধ পান করা এই যে ইয়েলো কলস্ট্রাম হয় এটা অত্যন্ত শাল দুধ এটা তো অনেকগুলো ইমিউনিটি ডেভেলপ করে সারা পৃথিবী এখন নেমেছে যে মাতৃদুগ্ধ পান করালে এটা শিশুর জন্যে নিরাপদ এটা ফ্যামিলি প্ল্যানিং হিসেবেও কাজ করে কিছুটা গ্যাপ দেয় আর আরেকটা হলো যে শিশুর স্বাস্থ্য দুবছর পর্যন্ত আর কিছু যদি না খাওয়ায় শুধু মাতৃদুগ্ধ পান করে তাহলে এটা হয় আর মাতৃদুগ্ধ যারা পান করে মায়ের সঙ্গে তার একটা ফিজিক্যাল মরাল সাইকোলজিক্যাল রিলেশনশিপ গ্লো করে এটা একটা বড় একটা জিনিস আরও একটা কথা সেটা দেখা গেছে যারা যে সমস্ত মহিলারা মাতৃদুগ্ধ পান করান তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার অতটা হয় না আমি ভাবলাম যে এই কয়েকটা সায়েন্টিফিক ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরি এটা হলো প্রথম বক্তৃতা দ্বিতীয় বক্তৃতায় আপনাদের বিশদভাবে হারাম হালাল বলেছে তো ওখানে আমি একটা কথা বলি যে আল্লাহ তাআলা তো তার দয়া শেষ নাই দয়া শেষ নাই আল্লাহ তাআলা এটা মানুষকে শাস্তি দেবার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আনেন নাই এটা কোরআন শরীফে বলেছেন মাইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা যে লোক ঈমান এনেছে এবং বিশ্বাস করে আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ তো আল্লাহ তাআলা সেই জন্য খুব দয়া আল্লাহ গাফুরুর রহিম রহমানুর রহিম আজিজুর রহিম তওয়াবুর রহিম রাউফুর রহিম আল্লাহর রহমের শেষ নাই কিন্তু তাহলে বলবেন যে আমি যদি এমন অবস্থায় পড়ি যেখানে আমার হালাল খাবার নাই তখন আমি কি করব এটা কোরআনের মধ্যে লেখা আছে যে মরা পশু এটা খাওয়া যাবে না পড়ে রয়েছে এবং তার রক্ত তার এইটা সেইটা কিন্তু যদি এমন হয় যে আর আপনি কিছুই খেতে পাচ্ছেন না কোথার থেকে তখন আল্লাহ তাআলা ওটা জায়েজ করে দিয়েছেন তাহলে এই যে হারামের মধ্যেও আল্লাহ তাআলা কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে শুধু জীবনটা বাঁচাবার জন্যে কিন্তু অন্য কোনো অন্য সময়ের জন্য নয় দেখেন আমাদের স্রষ্টা মানুষের প্রতি কতটা বিবেচনা করেন যে নর্মাল সময়ে যেটা হারাম করে দিয়েছেন সেটা জীবন বাঁচাবার সময় তখন জীবন বাঁচানোর জন্যে তখন অল্প সময়ের জন্য সেটা করা আরেকটা কথা সেটা হলো হাদিস একসঙ্গে না করলে হারাম হালাল কিন্তু কমপ্লিট আলোচনা হয় না যেমন আমি বলি আমরা এক কোপে একটা জন্তু এক কোপে এরকম করে এক এক কোপে ধারালো একটা অস্ত্র দিয়ে মাথা আর দেহ আলাদা করে ফেললেন তো এটা তো আমরা হালাল বলি না বলি এরমভাবে কোপ দিয়ে ইয়ে করলে এমনকি যদি বিসমিল্লাহ রহমানুর রহিম বললেন সেটা তো করতেই হবে যে বস্তুর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি সেটা তো হালাল হতে পারে না কিন্তু আপনি বিসমিল্লাহ বলে এক কোপে করেন সেটা হাদিসে আছে যে এইভাবে কতল করা যাবে না
বা আপনি মনে করেন এতবার করে জবাই করব, ঘাট 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 করে বুলেট দিয়ে আমি সব মেরে ফেললাম, তাড়াতাড়ি মেরে ফেললাম। বিসমিল্লাহ বলতেছেন আবার বুলেট দিয়েও মারছেন, তাহলে কি হালাল হবে? না। এই জন্য হালাল এবং হারাম কোরআন এবং হাদিস একসঙ্গে করতে হবে। আমাদের রাসূল যে আমরা যে বিধান করি যে যখন আমরা খুব শার্প অস্ত্র দিয়ে কাট ইন দ্য গাট এখানে গলা একটা করি, রক্তটা পড়ে যায়, আর রক্তটা কি করে, যে অক্সিজেন এবং যে নিউট্রিয়েন্টস যেটু আছে সেটা ব্রেনে ক্যারি করে। তো যখনই রক্তটা পড়ে গেল ব্রেন একটা সিগন্যাল পাঠায় হার্টকে যে তুমি আমাকে রক্ত রক্ত দাও, হার্ট তখন আবার রক্ত পাম্প করে, কিন্তু দের ইজ এ কাট ইন দ্য গাট, রক্ত পড়ে যায়। এভাবে তখন এই যে পশুটা একটু দা পায় ওটা হয় কি অ্যানারক্সি, ওইখানে তার হয় অক্সিজেন সে পায় না, এখানে অক্সিজেন যাচ্ছে না, সুতরাং সে তার ব্যথার জন্য ওটা করে না, এটা হচ্ছে ওর অক্সিজেন পায় না। তো এইভাবে করতে করতে সব রক্ত চলে যায়, এবং এই তারপরেও হাদিসে আছে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে সমস্ত রক্ত চলে গেল, ওইটা হচ্ছে হারাম। আমরা কোরবানির সময় এই পদ্ধতি করি, কেন করি না, যদি আমরা এক কোপে কাটি তাহলে এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সে ব্যাকটেরিয়াটা কনজিল ব্লাড কনজিল হয়ে যায়, এক কোপে কাটলে ব্লাডটা সবটা ব্লাড বেরোতে পারে না, ওই ব্লাডের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেই ব্যাকটেরিয়াটা আর পাওয়া যায় না। এই জন্যে আমরা সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দি হোলি কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রথম 90 সালে পাবলিশ করেছিলাম, তো 85 সালে ব্রিটিশ বুচার্স অ্যাসোসিয়েশন, ব্রিটিশদের কসাইদের অ্যাসোসিয়েশন, তারা লিখছে যে ইসলামিক পদ্ধতিতে যেভাবে জবাই করার পদ্ধতি এটাই হচ্ছে মোস্ট সায়েন্টিফিক। আমি আপনাদের সায়েন্সটা বুঝাই দিলাম কেন, এটাই হলো মোস্ট সায়েন্টিফিক। সুতরাং আমরা হালাল হালাম যখন করি তো আমরা যে খাবারগুলো খাই সে বিশেষ করে মাংস যেটা করি এই জবে করার পদ্ধতি। তবে তবে একটা সুখের খবর হলো এই যে আজকের পৃথিবীতে মানুষ এতই সচেতন হয়ে গেছে যে অনেক দেশে কিন্তু তারা মুসলমানদের কাছ থেকেই এটা জবাই করে। যেমন সাউথ আফ্রিকায় গিয়ে আপনাকে বলতে হয় না যে এই মাংস হালাল না এই মাংস হারাম, ও আপনি নির্বিঘ্নে খেতে পারেন। কেন না, পুরো সাউথ আফ্রিকার যারা এই কষায় যারা এটা বিফ ইয়ে করে জবাই করে তারা সব প্রায় মুসলমান, তাদের সব মুসলমান কমিউনিটি, সুতরাং সে আল্লাহর নামও নেয় এবং এইটা ওই ওই ছুরি যেভাবে চালানো দরকার ঠিক সেইভাবে জবাই করে। তো যাই হোক, আমাদের এরে বলে পরহেজ করা, হালাল হারাম এটা পরহেজ করা। আপনি প্রত্যেকটা জিনিসের উপর বিসমিল্লা করে, ভালো জিনিস বিসমিল্লা বলে শুরু করেন, রান্না বিসমিল্লা বলে শুরু করেন, খাওয়া বিসমিল্লা বলে শুরু করেন, যে খাবার আছে সেটা হালাল খাবার জেনে খান। আর যদি হালাল যে আর একটা করা বলা হয় নাই সেটা হলো যে অন্যায়ভাবে অর্জিত অর্থ দিয়ে কেনা খাবার এতে বরকত হয় না, এটাও হারাম। এই জন্য অনেকে আছে যে কারো বাড়ি দাওয়াত নিলে আগে জিজ্ঞেস করে যে ওর উপার্জনটা হালাল কিনা, ওকে ঘুষ খেয়ে বড় বড় গরু কিনে আমাকে এনে খাওয়াচ্ছে আমাকে খুশি করার জন্যে, তাহলে ওর বাড়ি যাব না। অনেকে আছে যে দাওয়াত অ্যাকসেপ্ট করে না, কারণ যে আমাকে খাওয়াচ্ছে সে খাওয়াটা হালাল কিনা এটা না জানলে ওই আমরা অনেক সময় বলি, আমি এটা বলে আমার নিজের প্রসঙ্গে 2 মিনিট কথা বলে শেষ করব। অনেক সময় আমরা বলি আল্লাহ এত কষ্ট দিচ্ছ, এত রকম হচ্ছে, তোমার কি দয়া নেই, তুমি কি দেখো না? তো একটা হাদিস আছে যে হালাল উপার্জন এটা হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। হালাল উপার্জন
এবাদত কবুলের পূর্ব শর্ত তা আমি তো এবাদত করছি কিন্তু আমার আমার জীবিকা হালাল নেই হালাল জীবিকা নাই যে মানুষটা রোদ্রে শীতে পানিতে কবির ভাবে শস্য উৎপাদন করছে আর শস্য যখন হচ্ছে মুখে হাসি সে গায়ে গতরে খেটে যে উপার্জন করছে ওর খাবারে অনেক হালাল আছে এবং ওর অনেক ছেলে দেখবেন বড় হয়ে বলে তাদের এইটুকু বুকের পাটা যে আমার বাবা তো একজন কৃষক আমি একজন কৃষকের ছেলে আমি একজন জেলের ছেলে আমি একজন শ্রমিকের ছেলে এটা বলে শ্রমিকের বলে এই জন্যে যে আজকে যার জন্মদিন আমরা পালন করছি তিনি বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ মানে যিনি এই কসবা বলে না একটা পুরাতন কসবা কসবা হলো যেখানে কাজকর্ম করে অর্থাৎ যে কাজ করে যার পরিশ্রম আছে যেখানে ঘাম ঝরে সেই লোক হচ্ছে আল্লাহর বন্ধু সেই লোক হচ্ছে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ এটা আমাদের রাসূলের উক্তি এবং সেই জন্যই বলেন তিনি যে ঘাম শুকাবার আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিও যাকে এই এই কথাটা মনে রাখা দরকার যে আমাদের প্রার্থনা কবুল হচ্ছে না কেন আমাদের জীবিকা হালাল হচ্ছে না এই জন্য প্রার্থনা কবুল হচ্ছে না এটা হচ্ছে আসল কথা আচ্ছা এখন আমি আপনাদের সামনে একটা জিনিস দুটো জিনিস আজকে আমি বলতে চাই সেটা হলো প্রথম কথা দেখেন রাসূল আমরা বলি আমাদের কত অসুবিধা আমাদের মধ্যে মতৈক্য নেই সারা যে নেশনের মধ্যে একতা নেই খালি দ্বন্দ্ব মারামারি সংঘর্ষ এই সন্ত্রাস আর লোকের বিশ্বাস নেই একজন আরেকজনের শত্রু এই কোন দেশ এই দেশে তো আমরা এরকম বাস করি না আমাদের মধ্যে আগে মেল মহব্বত ছিল মানুষ মানুষের সন্দেহ করতো না এইসব বলি তো অনেক আমাদের অসুবিধা কিন্তু কল্পনা করেন আমাদের অসুবিধা রাসূলের অসুবিধার চাইতে কি কম না বেশি রাসূল যখন বললেন আল্লাহ আমার কাছে বাণী আসলো তার স্ত্রী গ্রহণ করলেন আর গোপনে কয়েকজন গোপন করলেন তখন প্রকাশ্যে নামাজও পড়া যেত না আর নামাজ পড়ার সময় পশু নারী ভুড়ি তার মাথা পরে রাখত তায়েফে গেলেন সেখানে তার তাকে পাথরের আঘাত করলো জুতো রক্তেই ভরে গেল জীবন জীবন সংকটাপন্ন হয়ে গেল তাকে বাধ্য হয়ে নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হলো তার দাঁত ভেঙে গেল তার কত রকম আমাদের অসুবিধার মধ্যে তিনি পড়লেন তা আপনারা বলতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন না কেন প্রতি পদে আল্লাহ তাআলা যদি প্রতি পদে পদে সাহায্য করতেন তা নিশ্চয়ই সাহায্য করেছেন আপনারা মনে আছে যখন গুহার মধ্যে গেল তখন লোক গিয়ে তাকে খুঁজে বের করবে আল্লাহর হুকুমে মাকড়সা ওই গুহার মুখে বাসা করলো কবুতর এসে ডিম পাড়লো তো বলে এখানে তাহলে তো থাকতে পারে না তো আল্লাহ তারপরে তাকে যখন খুঁজে বার করছে বের করেছে একটা দল উট দিয়ে পেছনে চেস করে আসছে তারপর দেখছে উটের পা মাটির মধ্যে ডুবে গেল তো আল্লাহ তাআলা সাহায্য তাকে অনেক করেছেন রাসূলকে কিন্তু কিন্তু তাকে অনেক তাকেও পরীক্ষা সব নবীদের পরীক্ষা দিতে হয়েছে তো এই পরীক্ষাতে অনেক কঠিন পরীক্ষা তিনি উত্তীর্ণ হতে পারলেন আমি আপনাদের সামনে এই প্রশ্নটা করি জবাব এখন দিতে হবে না কিন্তু জবাব আছে আপনারা একটু চিন্তা করে দেখেন সামনের বছর যদি আসি আপনাদের সামনে এটা আবার বলবো তা তিনি পারলেন একটা তেইশটা বছরের মধ্যে একটা গোটা সমাজকে পরিবর্তন করে দিলেন একটা ইসলামিক রাষ্ট্র করে ফেললেন আমরা ইসলামিক রাষ্ট্রের কথা বললে বলে ইসলামিক রাষ্ট্র সন্ত্রাস হবে এটা হবে মারামারি হবে কাটাকাটি হবে মেয়েদের গৃহবন্দী করবে এইটা সেটা নানান রকম কিন্তু আর অন্য ধর্মের লোকেরা যেন আমার কাছে সেফ না মুসলমানের কাছে অন্য ধর্মের লোক যতটা সেফ আর কোনো ধর্মের সতটা সেফ না কারণ এখানে লেখাই আছে সমস্ত ওয়ার্ল্ড কমিউনিটি একটা সম্প্রদায় বা কানা নাসু উম্মাতু ওয়াহিদা একটা মুসলমানের কাছে অন্য লোকের জান মাল একদম সেফ ধরতে পারবো না সুতরাং এখানে সাম্প্রদায়িকতার কোনো স্কোপ নেই যারা বলে অন্যায় কথা বলে কিন্তু কেন তবু আমাদের এই রকম প্রবলেম
আমরা কেন একটা উনি 23 বছরে পারলেন আমরা বছরের পর বছর পাচ্ছি না কেন পাচ্ছি না তার কারণ একটি চারটি কথায় এর সলিউশন চারটি কথাটার মধ্যে একটি কথা কথার চারটি হলো এই তাই মনে এটা এটা শুনে কানের মধ্যে ধ্যান দিয়ে শুনে মাথার মধ্যে রেখে দেন তাই করো যা বলো আর যদি ঘুরিয়ে বলেন তাই বলো যা করো এইরকম লিডার নিয়ে আসেন তো ওই মিষ্টি খাওয়ার গল্প মনে আছে মা বারবার আসছে উনি বললেন আরেকদিন আসুন আরেকদিন আসুন তো শেষ দিনে বলছেন যে তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা তুমি মিষ্টি খেও না তখন মা বলছে এই কথাটা তো আগেই বলে ফেলতে পারতেন বললেন পারতাম না কারণ মিষ্টি খাওয়া সুন্নাত রাসূল মিষ্টি খেতেন তো ওই ছেলেকে কি করে বলবেন নিজে মিষ্টি খেয়ে মিষ্টি খেও না কমাচ্ছেন 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 খাওয়া খেতে খেতে যেদিন মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন সেই দিন বলবেন মিষ্টি খেও না তা আমি যদি ঘুষ খাই আর আপনারে বলি ঘুষ খেও না আপনি আমাকে মানবেন তো এই হচ্ছে কথা আপনার এই সোসাইটির মধ্যে আজকে যদি এরকম হন যে আপনি এই চারটে শব্দ ব্যবহার করতে আপনার লাইফে আজকের থেকে ব্যবহার করছেন এক বছর পরে আপনার আপনার নাম যদি সলিমুদ্দিন হয় আপনি দেখবেন একটা ডিফারেন্ট সলিমুদ্দিন হয়ে গেছেন আপনি ডিফারেন্ট সলিমুদ্দিন হয়ে গেছেন আপনার অন্যরকম চেহারা হয়ে যাবে এক বছর পরে আমি এক বছর পরে আল্লাহ বাঁচায় রাখলে এসে যদি জিজ্ঞেস করি এইটা প্র্যাকটিস করেছেন কিনা দেখবেন যে আপনার ভেতরে কীরকম জজবা এসে গেছে আপনার ভেতরে কীরকম মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ফোর্স আপনার কীরকম বিল্ড আপ হয়ে গেছে শুধু এই চারটে শব্দ আপনি ব্যবহার করেন দেখবেন যে আপনার অন্য ধরনের স্পিরিচুয়াল এসে আর একটা কথা বলে শেষ করি এই কথাটা বলতে হলে আমার কিছু ভলেন্টিয়ার লাগবে ভলেন্টিয়ার মানে এইখানে এই অডিয়েন্সের মধ্যে নিশ্চয়ই কোনো লোক আছে ছেলেপেলে আছে আমি ইয়াং ছেলেপেলে চাই যারা ইন্টারনেটে যেতে পারে কই হাত তোলেন তো যারা গুগল ইন্টারনেট কনসাল্ট করেন নিশ্চয়ই এখানে আসেন হাত তোলেন আমি দেখতে চাই কতগুলো ইন্টারনেটে যাওয়ার সামর্থ্য আছে বা এই তো আমি অনেকগুলো হাত দেখছি যারা ইন্টারনেট কনসাল্ট করতে পারে ওইখানে এইখানে এদিকেও আছে ইন্টারনেটে যারা ইন্টারনেট যেতে পারেন গুগল কনসাল্ট করতে পারেন ইন্টারনেটে গুড আপনারা একটা আমি একটা প্রবলেম দিচ্ছি এই প্রবলেমটাও আবারও যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আসি আমি পরের দিন শুনব প্রথমে ধরেন আল্লাহর নাম তো মানুষে নেয় না না মানুষ ছাড়াও সমস্ত প্রকৃতিতে যত প্রাণ আছে যত জিনিস আছে সব তার এটা কোরআনের কথা আমার কথা না নিজস্ব ভঙ্গিতে আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা নিজস্ব ভঙ্গিতে করে একটা পাখি করে একটা বাঘ করে একটা করে তার ভাষা আলাদা ভোরবেলায় যখন কুলকু এরকম করে তার বডির মধ্যে ক্লক আছে তারপরে দেখবেন তার উপাসনা অন্য ধরনের আমি বুঝি না সলোমন আলাইহিস সালাম বুঝতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখিদের কথা আছে হাদিসে উনি বুঝতেন তো এই আল্লাহ ছাড়া তো মানুষ ছাড়া আল্লাহর আল্লাহ কথা মানুষ ছাড়া সমগ্র সৃষ্টি করে কিন্তু আমি বলছি আপনারা আজকে কার জন্মদিন করার জন্য এখানে করেছেন সেই মানুষটা ফ্যাদাম ফ্যাদাম বোঝেন যে বোঝা গভীরতা আপনি যদি একটা পুকুরের মধ্যে একটা সুতো ছেড়ে দেন তো বলবে না এটা এই পুকুর 40 গজের বেশি না এর ডেপথ সমুদ্রের মধ্যে যান আধা মাইল এক মাইল দুই মাইল আবার যখন একেবারে গভীর প্যাসিফিক ওশানে গেছেন তখন দেখেন যে মাইলের পর মাইল কিন্তু তাও এক সময় পাওয়া যাবে যে অতল গভীর এই রকম গভীর জ্ঞানে গভীর প্রজ্ঞায় গভীর দূরদৃষ্টিতে গভীর এমন এক সত্তা যাকে
আল্লাহ তাআলা বললেন রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল মুসলিমিন বলেন নাই। কোরআন কার জন্য? মুসলমানের জন্য না সমগ্র মানব জাতির জন্য? কি আইডিয়া, এটা শুধু মুসলমানদের জন্য পাঠানো হয়েছিল কোরআন না হুদাল্লিন নাস, সারা মানব জাতির জন্য পাঠানো হয়েছিল? রাসূলকে কি শুধু আমাদের জন্য পাঠিয়েছেন না সমগ্র মানব জাতির জন্য? কিন্তু আল্লাহ তাআলা বলছেন রাসূলকে মন খারাপ করো না, তোমার দায়িত্ব শুধু মেসেজ পৌঁছানো, কেউ গ্রহণ করলো না করলো এটার পরে নির্ভর করে না। তো এই একজন থেকে শুরু করে আজকে যাদের আমি হাত তুললেন তারা শুধু একটা জিনিস তুল করেন, প্রতিদিন মানব জাতির মধ্যে কতবার, কতগুলো মানুষ দিনে কতবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে থাকে। এই একটা এক্সারসাইজ, এর কি সলু, কিভাবে এটা করতে হবে আমি বলছি। প্রথমে যাবেন গুগলসে, গিয়ে দেখবেন যে কতগুলো জাতি মধ্যে মুসলমান জাতির সংখ্যা কত, এত পপুলেশন কত, এত প্রত্যেকটা দেশে মসজিদের সংখ্যা কত। আমাদের হলো 3 লক্ষ মসজিদ, 5 বার আজান হয় ডেলি। তো 5 বার আজান যদি ডেলি হয়, সেই ডেলি প্রত্যেক আজানের মধ্যে রাসূলের কথা কয়বার থাকে, এটা ক্যালকুলেট করেন, তাহলে মসজিদ থেকে শুধু কতবার তার নাম উচ্চারিত হচ্ছে। ইংল্যান্ডে, আমেরিকায় এমন কোনো দেশ নাই যেখানে মসজিদ নাই, এমন কোনো দেশ নাই, দ্বীপের বন্ধেও আছে। তাহলে এটা বার করেন যে টোটাল পপুলেশন কত, টোটাল কান্ট্রিজ কত, আর ইসলামিক কান্ট্রি মসজিদের সংখ্যা কত। ঠিক আছে, মসজিদের সংখ্যা বার করলেন, তারপরে প্রত্যেকবার 5 ওয়াক্ত আজান হয় আজান দেন, প্রত্যেকটা আজানের মধ্যে কয়বার করে তার নাম উচ্চারণ হয় সেটা দেখেন। তারপরে দেখেন যে 110 কোটি ছিল একজন থেকে শুরু করে, 110 কোটি 120 কোটি মুসলমান হয়ে গেল। 120 কোটি মুসলমানের মধ্যে বাচ্চারা নামাজ পড়ে না বা একেবারে অতি বৃদ্ধ হয়ে গেছে, তখন তারা হয়তো পড়তে পারে না জয়ীব, কিন্তু শুয়ে শুয়ে পড়ে। কিন্তু কতগুলো লোক, অ্যাভারেজ কতগুলো, 1/3 ধরেন যারা নামাজ পড়ে, বা 50% ধরেন যারা নামাজ পড়ে, তাহলে 130 কোটির মধ্যে 65 কোটি লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ যখন পড়ি তখন কতবার করে আমরা পড়ি, তারপরে যখন আমরা অন্যবার যেতে আত্মাহিত পড়ি তখন কীরকম করে পড়ি, মোনাজাতের সময় কীরকম পড়ি, কতবার বিশ্বের মসজিদ সমূহে কতবার আল্লাহর এই রাসূল, সর্বশেষ রাসূল খাতিমুন নবী, এই খাতিমুন নবী এবং রহমতুল্লিল আলামিনের নাম কতবার মসজিদের থেকে ধ্বনিত হচ্ছে, আর 130 কোটি লোকের মধ্যে থেকে কতবার নামাজ, কতজন নামাজ পড়ছে, কতবার করা হচ্ছে, এই সংখ্যাটা, এই সংখ্যাটা ডিটারমিন করে দেখেন যে মানব জাতির ইতিহাসে এই নাম এতবার উচ্চারিত কোনো দিন হয়েছে কি হয় নাই। আল্লাহ তাআলা এমন একজনকে পাঠিয়েছে, যতদিন সৃষ্টি থাকবে এবং কিউমুলেটিভ ভাবে করেন, কত লোক নিয়েছে, তারপর তো মারা যাচ্ছে, তারপর আসছে, দেখা যাচ্ছে আবার আসছে, আবার আসছে, কত জনের পরে তার তার শেফায়াত করার জিনিস আছে। তিনি যে এটা করবেন আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। প্রথম রাসূল, এটা হাদিসের কথা, প্রথম রাসূল নবী তাকেই সৃষ্টি করা হলো নূর, আর তাকে বানানো হলো, আগমন হলো আখেরে। কিন্তু যখন আমাদের হয়ে সুপারিশ করবেন তিনিই প্রথম সুপারিশ করবেন, এটা হলো ইমানের কথা। যদি ইমান না হয় তাহলে তার এটা বলে লাভ নেই, আপনার ইমানের মানে হলো এক আল্লাহ, এক অদ্বিতীয় রুবুবিয়াত, তারপর সমস্ত যারা কিতাব এনেছে কিতাবে বিশ্বাস, বিচার দিনে বিশ্বাস, রাসূলের শেষ নবী বিশ্বাস, এ তো বিশ্বাসের প্রশ্ন। যদি বিশ্বাস করেন তাহলে এই জিনিসটা, এই এই কোরআনে এই যে আমি বললাম একটা ফিগারের কথা,
তো যারা হাত তুললেন তারা বলেন এই কাজটা আপনারা করতে পারবেন না, এটা করতে এক সপ্তাহের মধ্যে হয়ে যায়। আমার যদি ইমেল চান আমার ইমেলে আমি দিয়ে যেতে পারি, নাজার সাহেবের কাছে থাকবে, ইমেলে জানাতে পারেন, অথবা সামনের বাসে আল্লাহ চাইলে যদি আসি আমাকে জানাবেন করতে পারবেন। এইবার হাত তোলেন তো দেখি এই কাজটা করতে পারবেন কিনা, যে প্রতিদিন আমাদের রাসূল কতবার উচ্চারিত হয় পারবেন? গুড, এইটা একটা ভালো কাজ। কারণ এই যে একজন বললেন, আমি ওইটাই লাস্ট কথা, একজন বললেন যে পৃথিবীতে দুই ভাগ পানি এক ভাগ ল্যান্ড, কথাটা একদম ঠিক না। কারণ আল্লাহ তাআলা যে হিসাব দিয়েছেন এগুলো স্ট্যাটিস্টিক্স, আল্লাহ এই যে কোরআনের মধ্যে নিউম্যারিক্যাল ফিগার্স আছে, আল্লাহ তাআলা বলছেন 32 বার পানির কথা উল্লেখ করেছেন আর 13 বার ল্যান্ডের কথা উচ্চারণ করেছেন। তো সমস্ত যদি আপনি ল্যান্ড সারফেস আর ওয়াটার সারফেস যদি পুরোটা নেন তাহলে কত হলো? 32 আর 13 কত হলো? 45। তো এই 45-এর মধ্যে ঐকিক নিয়ম করেন যে 32 হলো পানি আর 13 হলো জমিন, এতগুলো আয়াত এত এতবার উল্লেখ করা হয়েছে, 32 বার পানির কথা উল্লেখ করা হয়েছে কোরআনে, 12 বার জমিনের কথা, তাহলে পানি আর জমিন মিলেই তো আমাদের এই সারফেসটা, তাহলে টোটাল 45-এর মধ্যে জমিনের প্রপোর্শন কত? 12। তো 45-এর মধ্যে 12 যদি হয় একের মধ্যে কত হবে? 12/45, এই 13/45, 100-এর মধ্যে কত হবে? 13/45×100। আবার 45-এর মধ্যে যদি 32 বার পানির কথা হয় তাহলে একবারের মধ্যে কত হবে? 32/45×100। এটা করে দেখলে যে হিসাবটা আমি এখনই করলাম সেটা হলো যে জমিনের পরিমাণ হলো শতকরা 28.888888, আর পানির পরিমাণ হলো শতকরা 71.1111, দুটো মিলে 100 হয়। এখন যারা জিওলজি যারা মেনেছেন, যারা জিওলজি নিয়ে এটা ডিটারমিন করেন, সার্ভে করেন, তারা কিন্তু ঠিক এই রেশিওতেই পেয়েছেন। কি মুখে সুবহানাল্লাহ আসছে না? না, যে আল্লাহ তাআলা যে অর্ডারে লিখেছেন যতবার বলেছেন ঠিক সেই রেশিওতেই ল্যান্ড অ্যান্ড ওয়াটার আছে, এটা আমরা এখন পেয়েছি। তো এইটা হলো কোরআনের ফিগার্স। তো কোরআনের ফিগার্স আমরা আরও অনেক আছে, যে মেয়েদের আর ছেলেদের যে বলে আমরা বৈষম্য করি, আরে মানুষের কথা যতবার কলনা হয়েছে মানবীর কথা, ছেলেদের কথা 12 বার আর মেয়েদের কথা 12 বার, তো কি হলো? একটা স্ট্যাটিস্টিক্যালি তো দেখলেন, অটলিস্ট যে স্ট্যাটিস্টিক্যালি কীরকম সিগনিফিকেন্ট কথা, জেন্ডার ইকুইটির কথা অনেক এরকম আছে। তা আমি রাসূলের ক্ষেত্রে এই ফিগারটা আপনাদের কাছ থেকে পেতে চাই। এটা পেলে আপনার মনে হবে যে সারা পৃথিবীতে দিবারাত্র যেই নাম উচ্চারিত হচ্ছে সেই লোকটির, সেই মহামানবটির চরিত্রের কিছুটা জিনিস যদি আমি নিজে অ্যাপ্লাই করি তাহলে আমার মূল্য। ঠিক এই উদ্দেশ্যেই আলেমে দিন বুজুর্গ আলেম এই শাহসাহচুনতি এই উদ্দেশ্যেই কিন্তু এই কথাগুলো বলেছিলেন, শুধু শুনে বাড়ি যাওয়ার জন্য না, এটা শুনে প্র্যাকটিস করার জন্যে। এই প্র্যাকটিসটা যদি একবার করেন আমরা আল্লাহর সন্তুষ্টি পাব, রাসূলের সুপারিশ পাব, আমাদের দেশের উন্নতি হবে, আমাদের শারীরিক এবং জাগতিক উন্নতি হবে। একটা আইটেম দেখল না, নাজাদকে বলবো যে প্রোফেটিক মেডিসিন বা প্রোফেটিক ফুড উনি কি খেতেন সেই খাবারগুলোর উপর একটা আলোচনা একদিন হবে। যাই হোক, ওনার জিনিস আমরা যদি কিছু অংশ হলো ম্যাক্সিমাম করতে পারলে তো ভালো,
সব করতে পারলে আরো ভালো। আর যদি না পারি, কিছু কিছু অন্তত আমরা যদি আমাদের জীবনে প্রতিফলন করতে পারি, সেটাই এই সিরাত মাহফিলের বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। আপনারা এই এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে প্রথমে আল্লাহকে, দ্বিতীয়ত আপনাকে শুকরানা জ্ঞাপন করছি। আমি আল্লাহর শাহ সাহেব চিনতির কল্যাণে এই দেশে ইসলামের প্রসার হোক, সিরাত মাহফিল চিরস্থায়ী হোক, আপনাদের সকলের জীবন সাজ, নতুন একটা বছর আসছে, এই বছরে সকলের জীবনে শান্তি সুখ, ফ্যামিলিতে সন্তানদের মধ্যে দেশে সুখ শান্তি বিবাহ করে। এই সুখ শান্তির মধ্যেও আমাদের একটি জিনিস দরকার, যে অন্য কাজে সুখ আসবে না, সুখ আসবে শুধুমাত্র আল্লাহ স্মরণে। আল্লাহ বিজিক্রিল্লাহে তাতমাইনুল কুলুব, আল্লাহ স্মরণে ছাড়া চিত্তে কোনো রকম শান্তি আর কোনো রকমভাবে আসবে না, সেই শান্তি জাগ্রত হোক, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।